দুজনে এত লিখেছে টেবিল টেবিল ভেঙে দিয়েছে বিশেষ একটাও এক্সাম এমন যায়নি যেখানে ও পেজ নেই যাবি পুরো সেমিস্টার অনলাইন হতে হবে যেটা ও করাবে ও সরকারের সঙ্গে কথা বলে নিছে না वेलकम बैक टू दिस वीडियो गाइज तो এখন রানিং স্টেশনে জাস্ট টিকিট কেটেছে তো আজকে আমার সাথে চন্দ্রিমা যাচ্ছে ওদের ইউনিভার্সিটিতে কোন রেজাল্টের কাজ আছে তো আপাতত এখনো পর্যন্ত ট্রেন আসেনি 9টা 10 বাজছে তো আজ যতটা জানি যে অন টাইম ট্রেন আছে পানাগড় স্টেশন পৌঁছে গেছি তো এতদিন পর ট্রেনে ট্রাভেল করে কেমন লাগছে কটার দিকে পরীক্ষা সবাই জানে কটার দিকে পরীক্ষা আমার ফোনটা নিয়ে কায়দা মেরে কি পরীক্ষা কি পরীক্ষা পরীক্ষা আজকে হলো সেন্সর টেকনোলজি জানি না সাবজেক্টের নাম কেমন পরীক্ষা হবে কোশ্চেন দেখে বুঝতে পারবো না যে পরীক্ষা কেমন হবে পড়াশোনা করেছিস কতটা অনেক পড়ে নিয়েছি একবারে যেন আগের থেকে আমরা প্রিপেয়ার ছিলাম যে অফলাইনে পরীক্ষা হবে অফলাইন পরীক্ষাতে খুশি না দুঃখী অফলাইন পরীক্ষায় তো খুশি থাকে বর্ধমান স্টেশনে নেমে গেছি এখন আজ আজকে পুরো অন টাইমে ট্রেন ঢুকে গেছে আজ ভালো চলে গেছে ট্রেন অর্জনকে খোঁজা যাক বাকি তো ভাবছি আজ অনেকটা আগে চলে এসেছি তো এরা ইউনিভার্সিটি যাচ্ছে তো যদি টাইম হয় তো ইউনিভার্সিটিতে একটু মতন থাকবো দিয়ে পরে আমরা কলেজ যাবো আমরা এখন টোটো করে ইউনিভার্সিটির বাইরেটাতে এসেছি এখানে ওদের রেজাল্ট দেবে তো আমাদের অনেক টাইম আছে তো আপাতত এখানে এসেছি কলেজ আমাদের এখান থেকে একদম জাস্ট অনেক কাছে এদের রেজাল্ট নেওয়ার জন্য লম্বা লাইন ওই দিক থেকে একদম এদিকে একদম শেষ পর্যন্ত দিন ভর পেরিয়ে যাবে তোদের লম্বা দেখ লাইনটা তো আমরা এখন আমাদের কলেজের দিকে যাচ্ছি অলমোস্ট 11:30 বাজছে তো ওদের তো যা লাইন দেখলাম অনেক লম্বা লাইন ওদের অনেক টাইম লাগবে তো দেখি এখন খাওয়া দাওয়া করে নিই নয়তো আবার পরে আবার আসবো এদিকে কারণ যেখানে খাই না সেটাই একদমই কাছে এখানে তো এটা হলো গোলাপবাগ মোড়টা আমরা ওইদিকে ওইদিকে ইউনিভার্সিটিটা ওইখানে ছিলাম আর আমরা যেখানে খাই সেটা একদমই এখান থেকে গিয়ে সাইডে তো অর্জুন বলছে এখনই খেয়ে পরে যাবো 11:30 বাজছে একবারে খাবো দিয়ে কলেজ থেকে আর বেরোবো না খাওয়া দাওয়া হলো এবার কলেজের দিকে যাচ্ছি ওখানে মানে আমি 100 টাকার নোট দিচ্ছি ও দিচ্ছে তো খুচরো নেই করে অনেকটাই প্রবলেম হলো কলেজের বাইরে চলে এসছে আজও সেই এত রোদ এত রোদ এখন এখান থেকে আমি যাচ্ছি হস্টেলে সুব্রো নীলের সাথে কাজ আছে আমার কিছু তো এদিকে আমাদের হস্টেলটা তো আজকে তোমরা ইঞ্জিনিয়ারদের হস্টেল দেখতে পারবে তো ইঞ্জিনিয়ারিং লাইফে হস্টেল মানে খুবই ইম্পর্টেন্ট যদিও আমি হস্টেলে কখনো থাকিনি মানে হস্টেল না থেকে আমি ডেলি 180 কিলোমিটার ট্রাভেল করে করে আমি 4 বছর পর্যন্ত টেনেছি অবশ্য তার মধ্যে 2 বছর তো করোনাতেই চলে গেছে কিন্তু 2 বছর ট্রাভেল করাটাও কম নেই তো এখন ক্লাসে যাবে বাই বাই তো এদিকে হস্টেলটা তো এদিকটা হলো বয়েজ হস্টেল আর পেছন দিকে আছে গার্লস হস্টেল তো গার্লস হস্টেল তো দেখাতে পারবো না এত জানা নেই একদম শান্ত শান্ত পরিবেশ হস্টেলে এসেছিলাম তো সেকেন্ড ফ্লোর হস্টেলে ম্যাক্সিমাম আমাদের এখানে মানে 4th ইয়ারে থাকে তো এবার নিচে যাচ্ছে খুব ভালো কারিগর্য করে চলতে গেলে এবার ক্লাসরুমে যাওয়া যাক অলমোস্ট 1টা মতন সময় হবে স্যার চলে এসছেন এবার আমাদের পরীক্ষা হবে কি আমার তো এক্সাম হয়ে গেল এখন বাকিরা বাস 1 মিনিট বাকি আছে সবাই খাতা কেড়ে নিচ্ছে বাস আর লিখিস না লিখিস না পরীক্ষা শেষ কেমন লাগছে পরীক্ষা শেষ খুবই ভালো লাগছে এবার টাইম আমাদের পরীক্ষা শেষ হলো অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাবো মানে দাবি পুরো সেমিস্টার অনলাইন হতে হবে যেটা ও করাবে ও সরকারের সঙ্গে কথা বলে নিছে না ও পারমিশন নিয়ে আজকে পরীক্ষা শেষ কেমন লাগছে সরনালি বল আমি আজকে যাব টেবিল ভেঙে দিয়েছে বিশেষ করে ও টেবিল ভেঙে দিয়েছে রেশমা আরে ওর একটা
একদম এক্সাম এমন যায়নি যেখানে ও পেজ নাই। তোমাদের পরীক্ষা শেষ হলো কেমন লাগছে? বড় সেমিস্টারটা বাকি আছে। ইউআইটি জিন্দাবাদ। এটা আমি বুঝতে পারছি না। মানে কি এমন পরীক্ষা শেষ হয়েছে সেমিস্টার? মানে মিড সেমিস্টার শেষ হয়েছে, এবার এখন সেমিস্টার বাকি আছে। এক মাস তো লাগবে নাকি? এক মাস পরে আবার সেমিস্টার। আমার মনে হয় না। আমি কখনো এখানে এন্ড করি না, তো আজকে এখন এন্ড করবো। তো এত দেখে নিয়েছো তো ব্লগটা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে তোমার সাথে এক নতুন ভিডিওতে। আজকের জন্য এত দূরই, থ্যাংক ইউ সো মাচ।